হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পান্ডে কম্পিটিভ কোচিং আমি আইমান আমি তোমাদেরকে প্রত্যেককে পান্ডে কম্পিটিভ কোচিংয়ে ওয়েলকাম জানাচ্ছি দেখো আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন চ্যাপ্টারের ক্লাস নতুন চ্যাপ্টার মিনস আমরা যে তোমাদের বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমরা দেবো প্রোভাইড করব আমরা রেগুলার কি করি লাইভ ক্লাসে এসে আমরা প্র্যাকটিস ক্লাস করি যেখানে আমাদের মোটামুটি কুড়িটা কোয়েশ্চেন আমরা নিয়ে আসি বিভিন্ন চ্যাপ্টার থেকে মিক্সড কোয়েশ্চেন নিয়ে আসি যেটা আমাদের এক্সামে আসার মতো কোয়েশ্চেন সেগুলোকে আমরা নিয়ে আসি তাই না তোমরা জানো সেটা আমরা লাইভ ক্লাসে কুড়িটা কোয়েশ্চেন নিয়ে আমরা প্রত্যেকদিন দিন প্র্যাকটিস করছি তো আমরা বলেছিলাম যে তার সাথে সাথে তোমাদের রিজনিং থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখবো আমরা তো তার আগে আমি বলে দিই আমাদের পান্ডে কম্পিটিভ কোচিং তোমরা জানো আমাদের হোস্টেলের ব্যবস্থা রয়েছে এখানে থাকা খাওয়া ফিজিক্যাল ট্রেনারের সমস্ত ব্যবস্থা আমাদের রয়েছে কেউ যদি মনে করো যে আমাদের সেন্টারে এসে অফলাইন ক্লাস করবে বা হোস্টেল থেকে পড়াশোনা করবে ঠিক আছে তাহলে তারা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের এখানে কী কী আছে আবাস থেকে স্পেশাল ক্লাসের ব্যবস্থা রয়েছে তোমরা জানো সাপ্তাহিক মক টেস্ট নেওয়া হয় এবং প্রচুর প্র্যাকটিস শেষ দেওয়া হয় যেমন তোমাদের ইউটিউবে আমরা প্র্যাকটিস ক্লাস দিচ্ছি অফলাইনে কিন্তু এর থেকেও আরো অনেক বেশি প্র্যাকটিস ক্লাস প্রোভাইড করা হয় ঠিক আছে তো চলো আর কথা না বাড়ি আমরা ক্লাস শুরু করছি আমাদের আজকে টপিক হচ্ছে দেখো লেখা রয়েছে সিলোলিজম পার্ট ওয়ান আমরা সিলোলিজম যে মানে সিলোলিজম যে পুরো চ্যাপ্টারটা রয়েছে ঠিক আছে এই সিলোলিজমের পুরো চ্যাপ্টারটাকে আমরা মূলত দুটো পার্টে আমরা ক্লাসটি শেষ করব আজকে আমরা পার্ট ওয়ান নিয়ে এসেছি পার্ট ওয়ানে আমরা দেখো আমি এখানে পুরো জিনিসটা লিখে রেখেছি সিলোলিজমে কী কী দেখব আমরা আমরা এখানে আমরা বেসিক যেটা রয়েছে আমার বেসিক কোয়েশ্চেন যা কিছু রয়েছে সেগুলো দেখব আইদার অর কেস যেগুলো রয়েছে সেটা আমরা শিখব পসিবিলিটিস কেস শিখবো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই আইদার অর আর এই পসিবিলিটি কেস আসলেই ভুল করে ফেলে বেসিক নিয়ে কারো সমস্যা হয় না বা ভুল হয় না বাট এই দুটোতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফেলে আরও একটা কোয়েশ্চেন রয়েছে যে অনলি আর অনলি ফিউ বা শুধুমাত্র বা শুধুমাত্র অল্প সংখ্যক বলে কিছু স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া থাকবে আমি আগে বলে দিই সুলোরিজম মানে তোমরা জানো একটা চ্যাপ্টার রয়েছে যে বিবৃতি সিদ্ধান্ত যেটা আমরা জানি আমরা যেটা জানি বিবৃতি বা সিদ্ধান্ত এই টাইপের কোশ্চেন দেখবো ডেফিনেটলি রং মানে একদমই অনুসরণ করে না ঠিক আছে তো এতগুলো টাইপের আমাদের কোয়েশ্চেন কিন্তু থাকে আমাদের সিলেবাসে রয়েছে বাট আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আজকে আমরা শেখার চেষ্টা করব ঠিক আছে দেখো বেসিকটা মোটামুটি তোমরা কম বেশি অনেকেই জানো বা করো বাট সমস্যা হয়ে যায় বাকি টাইপের কোয়েশ্চেন চলে আসে তাহলে কিন্তু আমরা ভুল করে ফেলি যাতে আজকের পর ভুল করতে না হয় সিলোলিজম থেকে থেকে আসলেই তোমরা সেখান মার্কস বা ওয়ান যেটা থাকবে আমাদের সেটা যেন কনফার্ম তোমরা পেয়ে যাও ঠিক আছে আমার আজকের ক্লাস শুধুমাত্র রেল বা কেপি দের জন্য নয় কোনো ব্যাংকের স্টুডেন্ট যদি থাকে যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু প্রচুর হেল্পফুল হবে আজকের ক্লাসটি ঠিক আছে আমি একদম জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমার এখানে শেখাবো তো সেইখানে কেউ ব্যাংকিং যদি মানে প্রিপারেশন নিচ্ছ মনে করো তোমরা এখান থেকে ক্লাস করে তোমরা ব্যাংকে চারটে পাঁচটা কোয়েশ্চেন আসবে সেটাও তোমরা দুই মিনিট অনেক বেশি হচ্ছে পাঁচটা কোয়েশ্চেন দুই থেকে তিন মিনিটে তোমরা সলভ করতে পারবে পাঁচটা কোয়েশ্চেন চারটে কোশ্চেন ব্যাংকে যে কোয়েশ্চেন থাকে একসঙ্গে চারটে বা পাঁচটা বা তিনটে কোয়েশ্চেন দেয় ওরা ঠিক আছে তো এক একটা কোয়েশ্চেন চল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে তোমরা সলভ করতে পারবে তো মূলত রেল ডাব্লিউ পি কে পি জন্য তো হচ্ছেই ব্যাংকও এটা থেকে উপকার পাবে ঠিক আছে তো চলো আমরা এবার বুঝে নিই যে ফিলোলজিজমটা কি জিনিস দেখো ফিলোলজিজম করার আগে আমাকে সবার আগে ডায়াগ্রাম বানানোটা শেখাটা খুব ভীষণ ইম্পর্ট্যান্ট ডায়াগ্রাম মানে কি বলতো হয়তো তোমাকে বলে দিল দেখো কোয়েশ্চেন কি কেমন থাকে লেখা থাকবে বিবৃতি হয়তো বললো যে সমস্ত এ হয় বি তারপর হয়তো বলা থাকলো যে কিছু বি হয় সমস্ত এ হয় বি হয় সি এটা হচ্ছে আমাদের বিবৃতি তারপর তোমাদের সিদ্ধান্ত কি দেখা থাকবে হয়তো থাকলো সিদ্ধান্ত বলা থাকলো যে সকল বি হয় এটা এক নম্বর সিদ্ধান্ত দুই নম্বর বলা থাকতে পারে কিছু সি হয় বি এরকম বলা থাকতে পারে তাহলে সবার আগে আমাদের যে কাজ সে কাজটা হচ্ছে এই যে বিবৃতি আমরা দেখতে পাচ্ছি এই বিবৃতি পড়ে আমাকে আগে ডাইগ্রাম বানাতে হবে আমরা যদি ডায়াগ্রামটা বানিয়ে নিই সঠিক ডায়গ্রাম বানানো হলে তবে কিন্তু আমাদের আনসারটা সঠিক আসবে সঠিক ডায়গ্রাম যদি না বানাতে পারি তাহলে আমাদের আনসার কখনোই সঠিক আসবে না কোন স্টেটমেন্টের জন্য আমরা কেমন ডায়গ্রাম বানাবো আগে আমরা সেটা বোঝার চেষ্টা করবো বলতে সমস্ত এ হয় বি তাহলে আমি কি করব সমস্ত এ কে বি এর মধ্যে রাখার চেষ্টা করবো এটার জন্য যে ডায়াগ্রামটা আসবে সেটা হচ্ছে সমস্ত এ তার মধ্যে রয়েছে বি এর মধ্যে রয়েছে সমস্ত এ বি এর মধ্যে রয়েছে ঠিক আছে তারপর কি রয়েছে কিছু বি হয় সি তাহলে কিছু বি আর সি এর মধ্যে কমন থাকবে এই যে কিছু শব্দ দেখতে পাচ্ছো তোমরা তোমার ভালো করে নোট করে নাও বা মনে রাখো কিছু শব্দ মানে হচ্ছে কমন থাকতে হবে কিছু শব্দ মানে কমন থাকতে হবে তো কিছু বি হয় সি তাহলে কিছু বি আর সি এর মধ্যে কমন থাকবে আমরা লাগবো কিছু বি হয় সি আমরা এটাকে বানাবো কেউ যদি এরকম করে দেয় এ হচ্ছে বি আর সি সি কে এখানে রাখলাম যে আর বি এর মধ্যে কমন এদিকে তাহলে এটা হচ্ছে ভুল আমরা সব সময় মিনিমাম ওভারল্যাপিং করব যতটা সম্ভব কম ওভারল্যাপিং করবো আমরা ঠিক আছে মিনিমাম ওভারল্যাপিং মানে কি যতটা সম্ভব কম আমরা ওভারল্যাপ এখানে কি বি আর সি এর মধ্যে ওভারল্যাপ হয়েছে এখানে কিন্তু এ ইনক্লুড হয়ে যাচ্ছে এটাকে আমরা নেবো না কারণ এ আর সি এর মধ্যে কোনো রিলেশন আমার বিবৃতিতে বলা নেই আমার বিবৃতিতে যতটুকু বলা থাকবে ঠিক আছে স্টেটমেন্টে যতটুকু বলা থাকবে আমরা সেটাই আমরা ডায়াগ্রামে বানাবো মিনিমাম ওভারল্যাপিং করব ঠিক আছে জোর করে আমরা নিজে থেকে ভাববো না কিছু বা নিজে থেকে তার ওপর আগে চাপিয়ে দেব না তো আমি কিছু স্টেটমেন্ট লিখছি কোন স্টেটমেন্টের জন্য কেমন ডায়গ্রাম বানাতে হয় সেটা আগে আমরা দেখে নিই দেখো সব এ হয় বি যদি লেখা থাকে তখন ডায়াগ্রামটা কেমন হবে সমস্ত এ কে আমরা বি এর মধ্যে রাখব কিছু এ হয় বি কিছু এ বি মানে কি এ আর বি এর মধ্যে কিছুটা থাকবে কমন তখন আমরা ডায়াগ্রামটা কেমন বানাবো এরকম ঠিক আছে তারপর হয়তো বললো যে কোন এ বি নয় এ বি নয় নয় এ বি বা কোনো এ হয় না বি ঠিক আছে কোনো এ হয় বা এটা আর বি এর মধ্যে একটা ক্রস রয়েছে যখন আমি বিবৃতির মধ্যে নয় শব্দ দেখতে পাবো ঠিক আছে নো দেখতে পাবো ঠিক আছে নো এ ইস বি বা কোনো এ নয় বি ঠিক আছে যখন আমরা এই নেগেটিভ শব্দ দেখতে পাবো

সঙ্গে বি এর ক্রস সম্পর্ক বলছে এখানে যদি বলে দেয় কিছু এ নয় বি এটা মানে হচ্ছে এই যে এ রয়েছে এ এর মধ্যে কিছু পার্ট রয়েছে যারা বি হতে পারবে সঙ্গে বি এর ক্রস রয়েছে কিছু এ নয় বি মানে এই কিছু এ এর মধ্যে কিছু পার্ট রয়েছে যে পার্টটা বি হতে পারবে না ঠিক আছে কিছু এ নয় বি মানে হচ্ছে তখন আমরা এভাবে ডায়াগ্রামটা বানাবো ঠিক আছে তো সমস্ত বললে আমরা সমস্ত এ কে বি এর মধ্যে রেখেছি কিছু এ হয় বি মানে কিছু এ কে আর কিছু বি এর মধ্যে আমরা কমন দেখেছি কোন এ বি নয় বা কোন এ নয় বি যেভাবে লেখা থাক তাহলে আমরা কি করব সমস্ত এ আর সমস্ত বি এর মধ্যে আমরা কিছু এ নয় বি মানে বাকি এগুলো বি হতে পারে না হতে পারে বাট আমরা বলবো যে কিছু এর কথা উল্লেখ করা রয়েছে এই যে পুরোটা এ রয়েছে এর মধ্যে কিছুটা থাকবে যাটা যেটা বি হতে পারবে না কিছু এ বি হতে পারবে না তো আমরা এভাবেই স্টেটমেন্ট করে করে আমরা এভাবে ডায়াগ্রামটা বানাবো ঠিক আছে তারপর তোমরা কোয়েশ্চেন দেখে বুঝতে পারবে তো এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম বানানোর মানে মোটামুটি আমরা এইভাবে ডায়াগ্রামটা বানাবো আর একটা কথা মাথায় রাখবে সবসময় আমরা মিনিমাম ওভারল্যাপিং করবো ঠিক আছে তো আজকে তোমাদের যে বেসিক ক্লাস আমি করাবো আজকে বেসিক মিনস হচ্ছে আজকে পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমরা আজকে বেসিক যে টপিকগুলো রয়েছে বা বেসিক যে কোশ্চেনের টাইপ রয়েছে সেগুলো আমরা আজকে করাবো পরবর্তী ক্লাসে আমরা অর পসিবিলিটি ঠিক আছে ঠিক আছে বা এই যে তোমার আদার্স যেগুলো রয়েছে ঠিক আছে সেগুলো আমরা পরের পার্ট সেগুলো দেখে নেব কি দেখো তোমরা জানো কিছু কোয়েশ্চেন থাকবে সমস্ত দিয়ে একটা টাইপ হতে পারে দেখবে সব এ হয় বি কিছু সময় দেখবে যে কিছু এ হয় বি ঠিক আছে কোনো এ নয় বি এই ধরনের যে কোশ্চেনগুলো থাকে এগুলোকে আমরা বেসিকের মধ্যে রাখি ঠিক আছে সব কিছু কোনো কোনো ঠিক আছে এগুলোকে আমরা বেসিকের মধ্যে রাখি আরেকটা জিনিস মাথায় রাখবে কিছু বা কোনো কোনো একই জিনিস যে কোনো কোনো শব্দটা দুবার রিপিট থাকে মানে কোনো কোনো এই কিছু এ হয় বি এটাকে লেখা হতেই পারে যে কোনো কোনো এ হয় বি এটা এটা একই জিনিস আর কিছু আর কোন কোন মানে আমাকে এখানে কমন দেখাতে হবে আমাকে কি দেখাতে হবে কমন দেখাতে হবে ঠিক আছে তো এইভাবে তোমাদের দেওয়া থাকবে আর স্টেটমেন্ট দেওয়া থাকবে দেখো এখানে যেমন দেখো বিবৃতি দেওয়া রয়েছে সমস্ত এ হয় বি কিছু ডি হয় এফ কোনো এ নয় এফ সমস্ত ই হয় এফ কিছু সি হয় এ সমস্ত জি হয় ই এইভাবে তোমাদের বিবৃতি দেওয়া থাকবে সিদ্ধান্ত তোমাদের এখানে আমি তিনটে রেখেছি পরীক্ষায় দুটো সিদ্ধান্ত থাকতে পারে চারটে থাকতে পারে ঠিক আছে বা তিনটেও থাকতে পারে এই যে বিবৃতি আর সিদ্ধান্ত দেওয়া রয়েছে এই বিবৃতি পড়ে আমাকে কি করতে হবে ডায়াগ্রামটা বানাতে হবে ডায়াগ্রাম বানিয়ে আমাকে চেক করতে হবে সিদ্ধান্ত ঠিক না ভুল যদি সিদ্ধান্ত ঠিক হয় তাহলে ঠিক ভুল হলে ভুল কিন্তু এটা কিন্তু অপশন নয় তোমাদের এখানে কিন্তু অপশন আলাদা থাকবে অ্যানসারে অপশন থাকবে হয়তো অপশন এ লেখা থাকবে শুধুমাত্র এক নম্বর অনুসরণ করছে অপশন বি থাকতে পারে যে শুধুমাত্র দুই নম্বর অনুসরণ করেছে তিন নম্বর থাকতে পারে শুধু তিন নম্বর হয়তো থাকলো অপশন সি থাকলো যে এক এবং দুই দুটি অনুসরণ করছে অপশন ডি থাকতে পারে কোনোটি অনুসরণ করছে না অপশন ডি থাকতেই পারে যে কোনোটি অনুসরণ করে না ঠিক আছে তো তোমাদের এখানে আমি কিছু অপশন লিখে রেখেছি এটা তোমরা একটু নোট করে নিও এতগুলো অপশন থাকতে পারে কিন্তু পরীক্ষাতে এর থেকে বেশিও থাকতে হবে দেখো এবারে তোমাদের এক্সাম চারটে অপশন থাকে যে কোনো চারটে তোমাদের অপশনে দেওয়া থাকবে তোমাদের সিদ্ধান্ত কেমন দেওয়া রয়েছে পরীক্ষার সেই অনুযায়ী যদি তিনটে সিদ্ধান্ত থাকে তাহলে এরকম হতে পারে যে শুধুমাত্র এক অনুসরণ করছে বা শুধুমাত্র দুই বা শুধুমাত্র তিন বা কোনোটি অনুসরণ করে না বা হতে পারে এক এবং দুই দুটি অনুশন করছে বা তিন আর দুই করছে বা এক তিন করছে এখানে আমি দেখো মোটামুটি আটখানা তোমাদের অনুসরণ করার মতো অপশন রেখেছি পরীক্ষাতে যে কোনো চারটে অপশন থাকে সেই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তোমাদের সঠিক এসে দাঁড়ায় ঠিক আছে তো আমি প্রত্যেকটা কোশ্চেনে আলাদা করে অপশনটা লিখিয়ে নিই এই অপশনটা তোমরা একটু নোট করে নেবে তো আমরা সরাসরি কোশ্চেনের মধ্যে চলে যাচ্ছি কোয়েশ্চেন সলভ করতে করতে আমাদের যা কনসেপ্ট রয়েছে সমস্ত কনসেপ্ট গুলো আমরা আজকে ক্লিয়ার করে নেবো ঠিক আছে তো চলো আমরা এবার কোয়েশ্চনের মধ্যে ঢুকে যাই ঠিক আছে এখান থেকে শুরু হচ্ছে আসল ক্লাস এবার তোমরা প্রত্যেকে মন দিয়ে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো আমি কি করবো আগে বিবৃতি পড়ে আমরা ডায়াগ্রামটা বানাবো ঠিক আছে বিবৃতি কি বলেছে সমস্ত এ হয় বি তাহলে আমি সমস্ত এ কে বিয়ের মধ্যে রাখবো এই যে এ রয়েছে সমস্ত এ কে আমরা বিয়ের মধ্যে রাখলাম তারপর কি বলেছে সমস্ত ই হয় এইচ এফ আচ্ছা সমস্ত ই এফ বলেছে তাহলে এ আর বি এর সাথে কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না বিবৃতি এখানে তুমি এটাকে এক এটাকে দুই এটাকে তিন রাখো এটাকে চার রাখো এটাকে পাঁচ রাখো ছয় রাখো কোনো সমস্যা নেই বা এক এটাকে দুই এখানে এক এটাকে দুই রাখো এটাকে এটাকে তিন দেখে এটাকে চার বলো এটাকে পাঁচ বলো এটা ছয় বলো কোনো সমস্যা নেই বিবৃতি তোমার যেভাবে দেওয়া থাকে তুমি প্রত্যেকটা বিবৃতি পড়বে সেই মতো তুমি ডায়গ্রামটা বানাবে ঠিক আছে এখানে আলাদা করে নাম্বারিং করিনি নাম্বারিং করতে হবে তার কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে তো এখানে বলে সমস্ত এ হয় বি পরে দেখো কি বলে কিছু ডি হয় এফ সমস্ত ই হয় এফ যে কোনো একটা থেকে আমরা শুরু করবো আপাতত দেখো এ আর বি এর মধ্যে আমি এখানটায় পেয়েছি সমস্ত এ হয় বি এটা আমরা সমস্ত এ বি এর মধ্যে বানিয়ে নিলাম তারপর দেখো এ কোথায় রয়েছে এ এখানে রয়েছে কোনো এ নয় এফ কোনো এ নয় এফ তাহলে এর সঙ্গে আমি এফ কে কি করবো ক্লসে রাখবো কিন্তু এফ কোথায় যে আমরা এখন জানি না সমস্যা নেই কিছু সি হয় এ এখানে দেখো এর আরেকটা আমি পাচ্ছি কিছু সি হয় এ তাহলে সি কোন দিকে রাখবো আমাকে বাধ্য হয়ে এখানে রাখতে হবে কারণ এদিকে রাখলে তো এ এর সঙ্গে টাচ করবে না কিছু সি হয় এ কিছু সি এ হয়েছে মানে কিছু সি আর এর মধ্যে কিছুটা কমন আমি রাখলাম আর কি বলেছে সমস্ত ই হয় এফ তো সমস্ত ই কে আমরা এফ এর মধ্যে রাখবো সমস্ত ই কে আমরা এফ এর মধ্যে রাখলাম এখানে বলেছে সমস্ত ই হয় এফ তো সমস্ত ই কে আমরা এফ এর মধ্যে নিয়েছি তারপর কি বলেছে কিছু ডি হয় এফ কিছু ডি এফ হয় তাহলে এই যে এটা আমি আগেই করে দিয়েছি সি হয় এ তারপর কি হয় কোনো এ নয় এফ কোনো এ এফ নয় কোনো এ এফ যদি না হয় তাহলে এর সঙ্গে এফ এর কি থাকবে একটা ক্রস থাকবে এই যে এ তার সঙ্গে এফ এর ক্রস রয়েছে নেওয়া হয়ে গেল সমস্ত জি হয় ই সমস্ত জি ই তাহলে সমস্ত জি কার মধ্যে থাকবে ই এর মধ্যে থাকবে তো সমস্ত জি কে আমরা কার মধ্যে রাখবো ই এর মধ্যে রাখবো তাহলে এখানে থাকলো জি তো সমস্ত জি ই এর মধ্যে তাহলে এ হচ্ছে আমরা বিবৃতি বিবৃতি পড়ে আমরা এই ডায়গ্রামটা বানিয়ে নিয়েছি ঠিক আছে সমস্ত এ হয় বি সমস্ত এ কে বি এর মধ্যে রেখেছি তারপর বলছে সমস্ত ই হয় এ সমস্ত ই কে এফ এর মধ্যে রেখেছি কিছু ডি হয় এফ কিছু ডি কে এফ এর মধ্যে রাখলাম কিছু সি হয় এ তো কিছু সি কে এর মধ্যে রেখেছি সি আর এর মধ্যে কিছু কমন রেখেছি কোনো এ নয় এফ তাহলে এ এর সঙ্গে এফ এর একটা কি ক্রস থাকবে কারণ কোনো এ এফ হতে পারবে না সমস্ত জি হয় ই তাহলে সমস্ত জি কে আমরা ই এর মধ্যে রাখবো তো সমস্ত জি কে আমরা ই এর মধ্যে রেখেছি এই হয়ে গেলো আমাদের বিবৃতি এই বিবৃতি পড়ে আমরা সবার আগে ডায়াগ্রামটা বানিয়ে নিলাম এবারে এই যে আমরা ডায়গ্রামটা বানিয়েছি এই ডায়গ্রামটা পড়ে আমরা সিদ্ধান্তের মধ্যে দেখবো যে কোনটা ঠিক কোনটা ভুল এই যে সিদ্ধান্ত বলা হয়েছে কিছু বি হয় সি কিছু ই হয় এফ কিছু এ হয় ই এবারে আমরা এখান থেকে সিদ্ধান্ত পড়ে দেখবো যে কোনটা ঠিক কোনটা ভুল বোঝা গেল সিদ্ধান্ত ওয়ান কি বলেছে কিছু বি হয় সি তাহলে এবারে এই যে সিদ্ধান্তটা পড়ে আমি ডায়াগ্রামে চেক করে দেখবো যে এটা ম্যাচ করছে কি ঠিক না ভুল সেটা আমরা এখান থেকে চেক করবো কিছু বি হয় সি এই কিছু শব্দ মানে কি আমরা কমন খোঁজার চেষ্টা করবো যখন আমরা কিছু শব্দ দেখতে পাবো আমরা কি করবো কমন দেখবো তার মধ্যে বি আর সি এর মধ্যে কমন রয়েছে কিনা কিছু বি হয় সি মানে এখানে আমাকে বলেছে বি আর সি এর মধ্যে কিছুটা কমন থাকবে তো কমন আছে কিনা দেখেনি বি কোথায় রয়েছে এখানে সি কোথায় এখানে আচ্ছা বি আর সি এর মধ্যে কমন রয়েছে দেখো দেখো বি আর সি এর মধ্যে এই জায়গাটা কমন রয়েছে না এই পুরোটা তো বি এই পুরোটা বি এদিকে এই পুরোটা সি বি আর সি মধ্যে কমন আছে তো এই পার্টটা যে আমি গ্রিন করে দিচ্ছি এই পার্টটা কি কমন রয়েছে বি আর সি মধ্যে যদি কমন রয়েছে তাহলে এটা কি এটা তাহলে তাহলে সঠিক সঠিক আমাদের এই সিদ্ধান্ত হচ্ছে পরে বলছে কিছু ই হয় এফ কিছু ই এফ তাহলে আমি এখানে কি করব ই আর এফ এর মধ্যে কমন করার চেষ্টা করবো ই আর এফ এর মধ্যে আমরা কমন দেখার চেষ্টা করব ই কোথায় রয়েছে এখানে এফ এখানে আচ্ছা এফ আর এর মধ্যে কমন নেই এফটা তো এই পুরোটা আর ই হচ্ছে তাহলে আর মধ্যে কমন কমন তো পুরোটাই রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু শব্দ বা কোনো কোনো শব্দ থাকলে আমরা একটাই কাজ করবো শব্দ বা কোনো কোনো শব্দ থাকলে তোমরা যা দেখে নিবে যে ওদের মধ্যে কমন রয়েছে কিনা তো কিছু ই হয় এফ ই আর এফ এর মধ্যে আমি দেখছি পুরো করে কমন রয়েছে তাহলে এটাও আমাদের একদম সঠিক বোঝা গেল তারপর বলছে কিছু এ হয় ই তাহলে কিছু এ আর এর মধ্যে কমন দেখে দেখেনি তো এর সঙ্গে আমরা জানি এফ এর তো ক্রস আচ্ছা এ যদি এফ এর কাছে পৌঁছাতে না পারে এই যে ক্রস এটা মানে কি কোনো এ এফ নয় কোনো এ নয় এফ বা নয় এটা মানে হচ্ছে এ কখনোই এফ হতে পারবে না তাহলে এ যদি এফ হতে না পারে এফ এর মধ্যে যা কিছু রয়েছে সেগুলোতেও ক্রস হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি মানে এ কে যদি আমি এফ এর মধ্যে যদি আমি না রাখতে পারি না ঢোকাতে পারি তাহলে এফ এর মধ্যে ই রয়েছে জি রয়েছে সেখানে কি করে এ পৌঁছতে পারবে তাই না সিম্পল ভাবে ভাবো এ যদি এফ পর্যন্ত পৌঁছাতে না পারে এর মধ্যে কি আছে ক্রস রয়েছে এফ এ পৌঁছতে পারছে তাহলে এফ এর মধ্যে তো ই অবস্থান করছে তাহলে ই এর কাছে কি করে পৌঁছাবে তাহলে এটা হচ্ছে ভুল এ ই হতে পারছে না কিছু এ ই হবে যে লেখা রয়েছে কিছু এ হয় ই এটা হচ্ছে ভুল এটা সম্ভব না কেন সম্ভব না এ এফ এ পৌঁছতে পারছে না আর এফ এ পৌঁছতে পারছে না তার মানেই হচ্ছে এফ এর মধ্যে যতগুলো রয়েছে সেইগুলো জি বলো ই বলো কোনোটাই এ কিন্তু হতে পারবে না কারণ এর সঙ্গে এফ এর ক্রস রয়েছে বোঝা গেল তাহলে আমাদের সিদ্ধান্ত ওয়ান দুই ঠিক আর তিন নম্বরটা ভুল তাহলে এই কোয়েশ্চনার জন্য ধরো এরকম একটা অপশন থাকলো তাহলে এখানে আমাদের কোন এই যে চারটে যদি অপশন থাকে এ সি সিডি এরকমই চারটে অপশন যদি পরীক্ষায় দেওয়া থাকে তখন আনসার কোনটা করবে তখন তখন দেখবে যে এক নম্বর দুই নম্বরটা ঠিক কোথায় বলা আছে অপশন এতে বলা যায় শুধুমাত্র এক অনুশন কথা এটা আনসার হবে না অপশন লেখা শুধুমাত্র দুই অনুশন করে এখানেও আনসারটা হবে না অপশন সি তে বলেছে এক এবং দুই দুটি অনুসরণ করে তাহলে অপশন আমরা তখন দাগ মেরে চলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বিবৃতিটা পড়ে ডায়াগ্রামটা বানানো ঠিক আছে বিবৃতি পড়ে আমরা ডায়াগ্রাম বানিয়ে দেবো ডায়াগ্রাম বানানোর পরে আমরা সিদ্ধান্ত পড়ে চেক করবো যে সিদ্ধান্ত ঠিক না ভুল কি করে চেক করব ডায়াগ্রামে আমরা চেক করব।

বি এর মধ্যে রাখছি সমস্ত ই হয় এফ সমস্ত ই কে আমরা এফ এর মধ্যে রাখলাম কিছু ডি হয় এফ তাহলে কিছু ডি আর এফ থাকবে এখানে কিছু সি হয় এ তালে কিছু সি আর এর মধ্যে কমন থাকবে এখানে কোনো এ নয় এফ তাহলে এই এর সঙ্গে এফ এর কি ক্রস রয়েছে সমস্ত জি হয় ই তাহলে সমস্ত জি কার মধ্যে থাকবে ই এর মধ্যে থাকবে এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম আগের কোয়েশ্চেন এটাই ছিল বিবৃতি শব্দতে একই রেখেছি আমি কোনো চেঞ্জ করিনি ঠিক আছে সিদ্ধান্তগুলো চেঞ্জ করেছি তোমাদের যত ধরনের সিদ্ধান্ত বলতে পারে ওরা ঠিক আছে পরীক্ষা আসতে পারে যত টাইপ যত ভাবে জিজ্ঞেস করতে পারে সমস্ত ভাবে আমি কিন্তু তোমাদের সিদ্ধান্তগুলো এখানে রেখেছি ঠিক আছে তো আশা করি আজকের ক্লাস করলে তোমাদের পরীক্ষাতে যে কোনো পরীক্ষা বলে ইন্ডিয়া ঠিক আছে এমনকি কেউ ক্যাটের এক্সাম দিলেও তার এখানে আটকাবে না যদি এই ক্লাসটা ভালো করে মন দিয়ে তোমরা করো ঠিক আছে এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম সিদ্ধান্ত কি বলেছে কিছু ই হয় ডি কিছু শব্দ মানে আমরা কি বললাম আমরা কমন দেখব কমন রয়েছে কিনা আচ্ছা ই আর ডি এর মধ্যে কোনো কোনো কমন কমন রয়েছে ই আর ডি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ই আর ডি এর মধ্যে কোনো কমন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না দেখো ই আলাদা রয়েছে ডি আলাদা রয়েছে ই আর ডি এর মধ্যে কোনো কমন যেহেতু নেই কোনো কমন নেই মানে তাহলে এটা আমাদের ভুল কিছু ই হয় ডি তো আমরা বারবার বলছি যে কিছু বা ইংরেজিতে যারা এক্সাম দিবে সাম ঠিক আছে কোনো কোনো বা ফিউ কোন মধ্যে অনেকে থাকতে পারো যারা এক্সাম ইংরেজিতে দেবে কোয়েশ্চেন ইংরেজিতে করবে তো তাদের জন্য বলেছি সাম বা ফিউ শব্দ থাকবে সেক্ষেত্রে তো কিছু সাম কোন কোনো বা ফিউ এই শব্দগুলো মানেই হচ্ছে আমাকে জাস্ট দেখবো যে কমন রয়েছে কিনা যে দুটোর মধ্যে বলে দিবে ই আর ডি এর মধ্যে কিছু শব্দ রয়েছে তারা ই আর ডি এর মধ্যে কমন খুঁজবে তো ই আর ডি এর মধ্যে আমরা কোনো কমন দেখতে পাচ্ছি না কমন নেই তাহলে এটা হয়ে যাচ্ছে কি ভুল ঠিক আছে পরে কি বলেছে কিছু বি হয় এ আচ্ছা বি আর এর মধ্যে কমন আছে না দেখো বি আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বি আর এর মধ্যে কমন রয়েছে তাই না পুরোপুরি কমন বি তো এই পুরোটা মিলিয়ে এ হচ্ছে এইটুকু বি আর এর মধ্যে কমন তো আছেই বি আর এর মধ্যে কমন রয়েছে তাহলে এখানে আমাদের দুই নম্বর সিদ্ধান্ত সঠিক কিছু এফ হয় জি কিছু এফ হয় জি তাহলে আমরা এখানে কি করব এফ আর জি এর মধ্যে কমন খুঁজবো এফ হচ্ছে এই পুরোটা এই পুরো এরিয়াটা কার এফ এর এরিয়া জি এর এরিয়া হচ্ছে এইটুকু তাহলে এফ আর জি এর মধ্যে কমন নেই এই যে পার্টটা রয়েছে এই পার্টটা তো কমন রয়েছে এফ আর জি এর মধ্যে মাঝখানে পার্টটুকু কি রয়েছে কমন রয়েছে তাহলে এখানে কি করব তিন নম্বরটাও ঠিক তাহলে এই কোশ্চেনটার জন্য যে চারটি অপশন থাকবে সেখানে অবশ্যই একটা অপশন লেখা থাকবে যে দুই ও তিন অনুসরণ করছে অপশন দেওয়া থাকবে অপশনের মধ্যে কোন একটা জায়গায় অবশ্যই থাকবে যে দুই ও তিন অনুসরণ করছে এই কোশ্চেনের আনসার হচ্ছে সিদ্ধান্ত দুই আর সিদ্ধান্ত তিন অনুসরণ করেছে আমি আবারও বলে দিচ্ছি এখন আমি যে দুটো কোয়েশ্চেন তোমাদের সামনে নিয়ে আসলাম সেই দুটোই হচ্ছে কিছু দিয়ে যে কোশ্চেনগুলো হয় দেখো তোমাদের কোয়েশ্চেন কিছু দিয়ে থাকবে সব দিয়ে থাকবে কোনটি নয় থাকবে কোনটি নয় বা কিছু নয় ঠিক আছে তো আমি আমি কিছু কিছু দিয়ে যে হতে পারে সেগুলো তোমাদের এখন ফার্স্ট দুটো বা সাম দিয়ে থাকবে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তো কিছু শব্দ থাকলে তোমার জাস্ট কমন দেখার চেষ্টা করবে কমন থাকলে ঠিক কমন না থাকলে সেটা ভুল ক্লিয়ার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো চলো আমরা পরে কোয়েশ্চেনটার দিকে দেখি দেখো পরে কোয়েশ্চেনটা আবার কি হয়েছে মিক্স করেছে সমস্ত রেখেছে কিছু রেখেছে কোন রেখেছে তিনটিকে দেখো সব এ হয় বি আচ্ছা এক মিনিট এখানে বিবৃতি কিছু ইনকমপ্লিট রয়েছে ঠিক আছে তখন জি রয়েছে জিটা নেই মানে এখানে বিবৃতি ইনকমপ্লিট রয়েছে পরেগুলো গুলো কি রয়েছে নাকি সবগুলোতে বিবৃতি তিনটে করে নিয়েছি সমস্ত এখানে ওই তোমরা যে ফার্স্ট কোয়েশ্চেনে যে বিবৃতি লিখেছো ওটাই লিখে রাখো সমস্ত ই হয় এফ মানে সময় আমি বলে দিই তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন বিবৃতি সেম একই বিবৃতি ঠিক আছে সমস্ত ই হয় এফ তারপর কি ছিল কিছু সি হয় এ সমস্ত জি হয় ই যে বিবৃতি সবগুলো যেন একটাই আমি বিবৃতি রেখেছি ঠিক আছে তো এখানে ওটা নেওয়া হয়নি তো তোমরা একটু আমি হাতে লিখে দিলাম তোমরা একবার যে ফার্স্ট কোয়েশ্চেন যারা লিখেছ এই যে ফার্স্ট কোশ্চেনে যে এখানে বিবৃতি রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এই বিবৃতিটা আমি সেম রেখেছি কোনো চেঞ্জ করিনি ঠিক আছে বিবৃতি আমি একই রেখেছি সিদ্ধান্ত তোমাদের চেঞ্জ করেছি মানে কোয়েশ্চেন কেমন হতে পারে সেগুলো দেখানোর জন্য আমি বিবৃতি সবার একই রেখেছি তো তোমরা এটাকেই ভালো করে নোট করে নাও প্রত্যেকটা আজকে যতগুলো কোয়েশ্চেন করাবো এই বিবৃতিগুলো বেস করে আমি সিদ্ধান্তগুলো চেঞ্জ করতে করবো যা ঠিক আছে তো এটা একটু নোট করে নিও এখানে আমি বাংলায় আমি নিজের হাতে লিখে দিলাম একটু বুঝে নিও তাহলে বিবৃতি কি বলে সব এ হয় বি তাহলে আমরা সমস্ত এ কে বি এর মধ্যে রাখবো কালারটা কি সাদা ঠিক আছে ঠিক ছিল আচ্ছা নি সমস্ত এ কে আমরা বি এর মধ্যে রাখছি সমস্ত ই এফ এর মধ্যে থাকবে প্রত্যেকটা যেন একই বিবৃতি বলছি একই ডায়গ্রাম হবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আর কি বলেছে কিছু ডি হয় এফ আর কি বলেছে কিছু সি হয় এ কিছু সি হয় এ আর কি বলেছে সমস্ত জি হয় ই তাহলে সমস্ত জি ই এর মধ্যে রয়েছে ঠিক আছে আর এ এর সঙ্গে এফ এর কি ছিল একটা ক্রস ছিল ঠিক আছে আর একটা কি ছিল কোনো এ নয় কোনো এ নয় এফ এ হয় বি সব ই হয় এফ কিছু ডি হয় এফ সমস্ত ই হয় আচ্ছা সমস্ত ই হয় এফ এটা লেখাই রয়েছে অলরেডি লেখা ছিল একটা লিখে নাও যেটা সেটা হচ্ছে কোনো এ নয় এফ কোনো এ নয় এফ এ আর এফ এর মধ্যে ক্রস ছিল ঠিক আছে বিবৃতি সবগুলো একই থাকবে ঠিক আছে বিবৃতি সবগুলো একই থাকবে ওখানে লেখা হয়নি ওটা আমি বারবার বলে দিচ্ছি ওটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে তো দেখো সিদ্ধান্ত পড়ো সমস্ত জি হয় এফ আমরা কি বললাম এর আগে কিছু শব্দ ফিউ শব্দ সাম ঠিক আছে বা তোমার কোনো কোনো শব্দ লেখা থাকলে আমরা জাস্ট কমন আছে কিনা দেখে নেব বাট এখন কি আছে সমস্ত এই সমস্ত বা সব বা অল ঠিক আছে এটা থাকলে আমাকে কমপ্লিট ভাবে ইনক্লুড থাকতে হবে যার জন্য সমস্ত বা সব বা অল বলা থাকবে সেই শব্দটাকে বা সেই লেটারটাকে বা সেই যার উদ্দেশ্য তাকে কিন্তু ইনক্লুড থাকতে হবে মানে সমস্ত জি হয় এফ মানে সমস্ত জি কে এফ এর মধ্যে ইনক্লুড থাকতে হবে ঠিক আছে সমস্ত বা সব বা অল এটা মানে হচ্ছে সবাই সমস্ত জি কে সমস্ত জি হয় এফ এটা মানে হচ্ছে যত করে জি রয়েছে সমস্ত জি কে এফ এর মধ্যে ইনক্লুড থাকতে হবে আমি একদম বেসিক বেসিক করে তোমাদের জাস্ট চারটে জিনিস মাথায় জলভাত হয়ে যাবে ঠিক আছে তো সমস্ত সব বা অন এই শব্দ যার জন্য বলেছে কার জন্য বলেছে জি এর জন্য বলেছে সমস্ত জি হয় এফ তাহলে আমি কি করবো এই জি কে কমপ্লিট ভাবে এফ এর মধ্যে ইনক্লুড আছে এখানে চেক করে নেব জি কোথায় রয়েছে এখানে তো জি এখানে রয়েছে এফ কোথায় এই পুরো সার্কেলটা হচ্ছে এফ তাহলে সম্পূর্ণ জিটা এফ এর মধ্যে ইনক্লুড আছে না বলো পুরো এরিয়াটা তো এফ এরিয়া এফ এর মধ্যে জি কমপ্লিটলি ইনক্লুড হয়ে রয়েছে ওর মধ্যে অবস্থান করছে তাহলে এটা কি রয়েছে না জি টু জাস্ট এইটুকু এইটুকু এই জি এত বড় একটা এফ এর মাঝখানে বসে রয়েছে মানে সমস্ত জি এফ এর মধ্যে রয়েছে তাহলে আমাদের এক নম্বর সিদ্ধান্ত একদম সঠিক যে সমস্ত জি হয় এফ বোঝা গেল কিছু সি হয় এ কিছু শব্দ পেয়েছি বলে আবার আমরা কমন দেখবো সি আর এর মধ্যে কমন আছে কিনা দেখেনি সি কোথায় এখানে সি এখানে এ এখানে রয়েছে সি আর এর মধ্যে দেখো এখানে কি কমন রয়েছে তাই না সি আর এর মধ্যে এখানে কমন আমরা দেখতে পাচ্ছি সি আর এর মধ্যে এখানে কমন রয়েছে আর কিছু শব্দ থাকলে কমন দেখবো আর কমন থাকলে আমরা বলবো সেটা হচ্ছে সঠিক তাহলে এটা আমাদের সঠিক হয়ে গেল সিদ্ধান্ত দুই সিদ্ধান্ত তিন কি বলেছে কোনো এ নয় এফ কোনো এ এফ হতে পারবে না তো অবশ্যই ঠিক কোনো এ তো এফ হতে পারছে না তো আমাকে তো অলরেডি বলেই দিয়েছিল যে কোনো এ নয় এফ তো কোনো এ নয় এফ একদম ঠিক এটা এ আর এফ এর মধ্যে ক্রস রয়েছে আমাকে বিবৃতির মধ্যে উল্লেখ করা রয়েছে যে কোনো এ নয় এফ তাহলে এটা তো একদম ঠিক তাহলে এখানে কি হবে এখানে আমাদের সবকটি সিদ্ধান্তে অনুসরণ করছে তাহলে এই কোয়েশ্চেনটা যদি পরীক্ষায় আসে এখানে যে চারটে অপশন থাকবে এ বি সি ডি করে তার মধ্যে কোন একটা অপশন থাকবে যেখানে লেখা থাকবে যে সমস্ত সিদ্ধান্ত বা সবকটি সিদ্ধান্তই অনুসরণ করছে ঠিক আছে আমি দেখাচ্ছি আবার আমাদের অপশনগুলো এইভাবে যে কোনো চারটে অপশন থাকবে পরীক্ষায় যেমন এই কোশ্চেনটা যদি তোমাকে দেওয়া থাকতো তাহলে অবশ্যই তোমার এখানে এই অপশনটা একটা থাকতো আর বাকি তিনটে যে কোনো ভুল অপশন দেওয়া থাকতো সবগুলি অনুসরণ করে এই একটা স্টেটমেন্ট মানে অপশনের মধ্যে এই একটা আনসার দেওয়া থাকতো বাকি চারটে অপশন থাকবে এ বি সি ডি ঠিক আছে তো বাকি যে কোনো তিনটে জায়গায় যে কোনো আদার্স তিনটে ভুল অপশন দেওয়া থাকতো এই সঠিক অনুসরণ করছে রাখিনি কারণ মানে পেজটা পুরো হয়ে যাবে ঠিক আছে ভর্তি ওই জন্য আমি জাস্ট একবারই তোমার বলে দিচ্ছি এত মানে এত কি এর থেকে আরো অনেক বেশি অপশন হতেই পারে ঠিক আছে এর থেকেও বেশি অপশন হতে পারে হতে পারে যে তোমার চারটে সিদ্ধান্ত ছিল পাঁচটা সিদ্ধান্ত থাকতেই পারে তো তোমাদের আলটিমেট কাজ হচ্ছে জাস্ট এখান থেকে দেখবে কোন কোন সিদ্ধান্ত ঠিক হয়েছে আমার এখানে সিদ্ধান্ত এক সঠিক দুই সঠিক আর তিন সঠিক হয়ে যাচ্ছে মানে সবগুলো সঠিক ওই মধ্যে কোথায় লেখা রয়েছে সবগুলো সঠিক সেখানে আমরা মেরে দাগ মেরে চলে আসবো মানে গোল করে চলে আসবো বোঝা গেল তাহলে আমার কাজ কি বিবৃতি পড়ে জাস্ট আমি কি করবো ডায়গ্রামটা বানিয়ে নেবো ডায়গ্রাম বানানোর পরে সিদ্ধান্ত পরে দেখবো আমরা এতক্ষণ কিছু নিয়ে আমরা শিখেছি কিছু মানে হচ্ছে কমন থাকতে হবে সমস্ত সব বা অল মানে কি কমপ্লিট ইনক্লুড হয়ে থাকতে হবে তার মধ্যে আর নয় এই যে শব্দ দেখতে পাচ্ছি নেগেটিভ এই নেগেটিভ শব্দ থাকলে আমাকে একটা ক্রস থাকতে হবে ডায়াগ্রামে আমরা দেখবো যে দুটোর মধ্যে নেগেটিভ শব্দ লেখা রয়েছে তার মধ্যে কোনো ক্রস আছে কিনা তো এ আর এফ এর মধ্যে তো অলরেডি ক্রস আছেই অলরেডি আমাকে এটাই বিবৃতিতে বলে রেখেছিল তো তো এমনি ডেফিনেটলি সত্যি বা ট্রু ঠিক আছে তাহলে এখানে তিনটে আমাদের সঠিক আছে পরে কোয়েশ্চেন দেখো একইভাবে যেটা এটা আমাদের মিস্টেক হয়েছে মানে বিবৃতি গুলো ইনকমপ্লিট বাকি বিবৃতি নেওয়া হয়নি তো আমি আবার লিখে দিচ্ছি সব এ হয় বি সব ই হয় এফ কিছু ডি হয় এফ তাহলে এখানে হবে কিছু সি হয় এ সব জি হয় ই কোনো এ নয় জি আমি আবার বলছি তোমরা ফার্স্টে যে বিবৃতিরা দেখেছো সেই বিবৃতিটা কমপ্লিট লিখে নেবে ওই বিবৃতিটা কমপ্লিট লিখে নেবে ওই একটাই বিবৃতির উপর বেস করে আমি কোয়েশ্চেন চেঞ্জ করেছি ঠিক আছে আমি বারবার ওটা বলে দিচ্ছি এখানে টাইপিং এরোডটা হয়ে গেল হুট করে হুট করে মিন টাইপ টাইপ যখন করা যেটা নেওয়া হয়নি তো দেখো বিবৃতি যেটা রয়েছে সেম রয়েছে ডায়াগ্রাম সেম থাকবে ডায়াগ্রামটা আমি বানিয়ে নিচ্ছি আবার সমস্ত এ বি এর মধ্যে রয়েছে আর বি আর সি এর মধ্যে কিছু কমন রয়েছে এ আর এফ এর মধ্যে এফ ছিল এফ এর মধ্যে ই ছিল ই এর মধ্যে জি ছিল এটার মধ্যে বি ছিল এটা ছিল আমার ডায়গ্রাম বিবৃতি একই রয়েছে ডায়গ্রামও একই থাকবে ঠিক আছে সব এ আমি আবার বলে দিই সব এ হয় বি সমস্ত এ বি হয়েছে সব ই হয় এফ সমস্ত ই এফ এর মধ্যে রয়েছে কিছু ডি হয় এফ কিছু ডি আর এফ এর মধ্যে কমন রেখেছি ওদিকে আমি লিখলাম কিছু সি হয় এ কিছু সি এ হয়েছে সব জি হয় ই তাহলে সমস্ত জি কে এর মধ্যে রাখলাম আর কোনো এ নয় আচ্ছা এটা জি হবে না কোনো এ নয় এফ কোনো এ নয় এফ কোনো এ নয় এফ তাহলে এ আর এফ এর মধ্যে একটা ক্রস এটা একটা ক্রস দিয়ে রেখেছি এটা হচ্ছে আমাদের বিবৃতি আর এটা হচ্ছে আমাদের ডাইগ্রাম এবার আমার সিদ্ধান্ত করে দেখে কী বলেছে সব জি হয় ই একটু কি বললাম সব অল সমস্ত এই শব্দগুলো থাকলে আমরা কি করব দেখবো যে কমপ্লিট ভাবে ওর মধ্যে ইনক্লুড হয়ে রয়েছে কিনা দেখো সব রয়েছে মানে কি জিটাকে ই এর মধ্যে ইনক্লুড থাকতে হবে তাই না তো এটাকে আছে দেখো সমস্ত জি এই সমস্ত জি দেখতে পাচ্ছি এই সমস্ত জিটা ই এর মধ্যে ইনক্লুড রয়েছে না এই পুরো হচ্ছে ই আর ই এর মধ্যে জিটা ইনক্লুড রয়েছে না সমস্ত জি এর মধ্যে তো অবস্থান করছে তাহলে এটা কি একদম সঠিক যে সব জি হয় ই তারপর কি বলেছে সব এফ হয় ই সব এফ ই হয় এটা মানে হচ্ছে এই যে এফ রয়েছে সমস্ত এফ কে ই এর মধ্যে ইনক্লুড থাকতে হবে সব এফ হয় ই মানে কি এই যে এফটা এর মধ্যে ইনক্লুড থাকতে হবে তাই না তো এটা আমি আসি কেন দেখি দেখো এই পুরো সার্কেলটা হচ্ছে এফ পুরো সার্কেলটা এফ তার মধ্যে রয়েছে ই তাহলে সমস্ত এফ কে কি এর মধ্যে রয়েছে সমস্ত এফ এর মধ্যে ইনক্লুড রয়েছে নেই সমস্ত ই এফ এর মধ্যে সমস্ত ই দেখো এফ এর মধ্যে কিন্তু সমস্ত এফ কি ইয়ের মধ্যে ইনক্লুড রয়েছে ইনক্লুড নেই আমি কি বললাম সব সমস্ত বা অল থাকলে পরে আমি দেখব যার জন্য বলেছে সব বা সমস্ত অল যে শব্দের জন্য বা যে লেটারের জন্য বলেছে সেটাকে কমপ্লিট ইনক্লুড হয়ে থাকতে হবে মানে তার মধ্যে অবস্থান করতে হবে বাট এখানে সব এফ হয় ই তাহলে সমস্ত এফকে ই এর মধ্যে অবস্থান করতে হবে সমস্ত এফ কিন্তু এর মধ্যে অবস্থান করছে না কিছু এফ ই এর মধ্যে অবস্থান করছে তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে ভুল তাহলে সব এফ হয় ই এটা একদমই ভুল ঠিক আছে তারপরে কি বলেছে সব ডি হয় এফ সব ডি এফ হয় মানে সমস্ত ডি কে এফ এর মধ্যে থাকতে হবে ডি কোথায় রয়েছে এখানে দেখো ডি তো এই পর্যন্ত রয়েছে তাই না আর এই বাকিটা এফ সমস্ত কি এর মধ্যে রয়েছে সমস্ত কিছুটা ডি আমরা এফ এর মধ্যে দেখতে পাচ্ছি এই যে পুরোটা ডি রয়েছে এই পুরো ডি এর কিছু পার্ট রয়েছে যেটা এফ এর মধ্যে অবস্থান করছে কিন্তু সব ডি কি এফ এর মধ্যে অবস্থান করেছে সমস্ত ডি কিন্তু এফ এর মধ্যে অবস্থান করেনি যেহেতু সমস্ত ডি এফ এর মধ্যে অবস্থান করছে না তাহলে এখানে তিন নম্বর সিদ্ধান্ত হয়ে যাচ্ছে ভুল তাহলে এক্ষেত্রে এই কোয়েশেনের অপশন অনুযায়ী আমাদের আনসার কি হবে দেখুন যে শুধুমাত্র এক অনুসরণ করছে এক বা সিদ্ধান্ত এক অনুসরণ করছে হবে আমাদের সঠিক আনসার তখন হয়ে যাবে শুধুমাত্র এক অনুসরণ করছে এখানে বাকি সবগুলো ভুল হয়েছে সিদ্ধান্ত এক একমাত্র সঠিক হয়েছে তাহলে সিদ্ধান্ত এক এখানে অনুসরণ করছে ক্লিয়ার কোয়েশ্চেন দেখি আচ্ছা পরে কোয়েশ্চেন দেখিনি আচ্ছা এখানে বিবৃতি গুলো আমি আগে কমপ্লিট করে নিই আজকে এত বড় একটা গন্ডগোল হয়ে গেল কোশ্চেন ইনকমপ্লিট হয়ে গেছে সব এ হয় বিয়েছে সব ই হয় এফ রয়েছে কিছু ডি হয় এফ বাকি থাকলো কি কিছু কোনো এ নয় এফ সব জি হয় ই ঠিক আছে এই হচ্ছে আমাদের বিবৃতি যদি আমি তোমাদের সমস্যা নেই আমি কিন্তু লিখে দিচ্ছি প্রত্যেকটা জায়গাতেই যেখানে আমাদের এটা লেখা নেই আমি কিন্তু বিবৃতিকে কমপ্লিট করে দিচ্ছি লিখে দিচ্ছি ঠিক আছে তো সেই বিবৃতি অনুযায়ী যায়গায় আমরা ডাইগ্রামটা বানিয়ে নিই সব এ হয় বি সমস্ত এ কে আমরা বি এর মধ্যে রাখবো তারপর কি আছে কিছু সি হয় এ সি আর এর মধ্যে রাখলাম তারপর আমরা সমস্ত ই কে এফ এর মধ্যে রাখবো আর কিছু এফ আর বি এর মধ্যে কমন থাকবে আর সমস্ত জি ই হবে আর এর সঙ্গে এসে থাকবে হচ্ছে ডায়াগ্রাম এবার চলো সিদ্ধান্ত কি বলেছে সব সি হয় এ সমস্ত সি এ হবে আচ্ছা সব সি এ হয় মানে সমস্ত সি কে এর মধ্যে থাকতে হবে তাই না সমস্ত সি কে কার মধ্যে থাকতে হবে এর মধ্যে থাকতে হবে তো সমস্ত সি কে এর মধ্যে রয়েছে এই পুরোটা তো সি এই পুরো সি এর মধ্যে আর এই পুরোটা হচ্ছে এ এখানে কিছু সি দেখো এর মধ্যে রয়েছে এই পুরো সি এর মধ্যে কিছু পার্ট এর মধ্যে এই যে বাকি পার্ট রয়েছে এগুলো কি এর মধ্যে রয়েছে এগুলো এর মধ্যে নেই সব সি হয় এ এটা মানে সমস্ত সি কে এর মধ্যে থাকা উচিত ছিল বাট সেটা নেই কিছু সি এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে ভুল সব বি হয় এ সমস্ত বি কি এর মধ্যে রয়েছে এই এত বি এর সার্কেলটা এতটা বড় রয়েছে এই পুরো বিটা কি এর মধ্যে রয়েছে সব বি হয় এটা মানে হচ্ছে যে সমস্ত বি কে এর মধ্যে থাকতে হবে সেটা কি আছে কি সমস্ত বিকে এর মধ্যে রয়েছে সমস্ত এ বিয়ের মধ্যে রয়েছে মানে আমরা দেখতে পাচ্ছি না এই বিয়ের কিছুটা পার্ট এর মধ্যে রয়েছে বাকি বিয়ের এই যে বাকি পার্ট রয়েছে এই যে খালি পার্ট রয়েছে এগুলো তো এর মধ্যে নেই তাহলে আমরা বলতে পারি কি সমস্ত বি এর মধ্যে রয়েছে বলতে পারি না তাহলে যদি আমরা সমস্ত বি কে এর মধ্যে আছে বলতে না পারি তাহলে এটা তো ভুল সমস্ত বি এ হয় এটা ভুল কারণ সমস্ত বি তো এর মধ্যে নেই কিছু বি এর মধ্যে রয়েছে বাকি বি গুলো তো খালি রয়েছে না এর মধ্যে নেই তাহলে এটা আমাদের ভুল সব এ হয় ডি আচ্ছা এ আর ডি এর মধ্যে কোন ডি এ সমস্ত এ কি ডি এর মধ্যে আছে কি সমস্ত এ কি ডি এর মধ্যে আছে সমস্ত এ ডি এর মধ্যে থাকা তো অনেক পরের কথা এর সঙ্গে ডি এর আমরা এখন পর্যন্ত কোনো রিলেশন দেখতে পাইনি কোনো রিলেশন নেই মানে এটা তো এমনি ভুল এটা সমস্ত এ হয় ডি এ এর সঙ্গে ডি এর কোনো রিলেশনই নেই রিলেশন নেই তাহলে আমরা কি করে ঠিক সব এ ডি হবে না অল্প এ ডি হবে আমরা কি করে এখন বলবো তাহলে এখানে সব এ হয় ডি এটা হচ্ছে ভুল ভুল তাহলে তাহলে এখানে সবগুলো কি কি ডেফিনেটলি হয়ে এটা সবগুলোই এই ক্ষেত্রে আমাদের যে চারটে অপশন দেওয়া থাকবে সেই অপশনে একটা লেখা থাকবে যে কোনোটি অনুসরণ করে না এখানে সবগুলো ভুল হয়েছে সবগুলো ভুল হয়েছে মানে আমাদের আনসার হয়ে যাবে কোনো সিদ্ধান্ত অনুসরণ করে না বা কোনোটি অনুসরণ করে না বোঝা গেল দেখো বুঝতে আশা করি পারবে সমস্যা নেই আমি যতার সম্ভব ধীরে বলার চেষ্টা করছি ঠিক আছে তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দেবে আর কমেন্টে জানাবে যে ক্লাসটি কেমন হচ্ছে তাহলে যদি তোমরা লাইক বা কমেন্ট করো তাহলে কিন্তু আমরা আরেকটু বেশি মোটিভেট হতে পারবো ঠিক আছে উৎসাহ পাবো একটু তোমাদের জন্য ফ্রি চ্যাপ্টার ক্লাস নিয়ে আসার জন্য ঠিক আছে তো যাই হোক পরে কোশ্চেন দেখে নি কি আছে সব এ হয় বি সব ই হয় এফ কিছু সি হয় এ কোন জি হয় ই একটা এখানে সিদ্ধান্ত বাকি রয়েছে সেটা হচ্ছে কিছু ডি হয় কিছু ডি হয় এফ এখানে এই সিদ্ধান্তটা বাকি ছিল কিছু ডি হয় এফ এটা লিখতে বাকি ছিল তো চলো আমরা ডায়গ্রামটা বানিনি সব এ হয় বিস্ত এ কে আমরা বি এর মধ্যে রেখে দিলাম আর বি এস এর মধ্যে কমন রাখলাম এ এর সঙ্গে ক্রস থাকবে কার এক্স এর থাকবে আর এফ এর মধ্যে ই থাকবে ই এর মধ্যে জি থাকবে আর এর মধ্যে ডি থাকবে এটা ছিল আমাদের ডায়াগ্রাম দেখো সিদ্ধান্ত কোরণে কি বলেছে কোন এ নয় জি এবার দেখো নেগেটিভ সিদ্ধান্ত কেস আসছে আমরা কি কি করলাম কিছু করলাম বা সাম ঠিক আছে অল বা সব করলাম ঠিক আছে মাঝখানে একটা মাঝখানে মাঝখানে আমরা নেগেটিভ করেছি এখানে আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি কোনো এ নয় জি কিছু ডি হয় এখানে নেগেটিভ দেখো কোনো এ নয় জি কোন কি বলেছে কোনো এ জি হতে পারবে না কোনো এ নয় জি এটা মানেই হচ্ছে কোনো এ জি হতে পারবে না তাহলে বলতো এ তো এখানে রয়েছে জি এখানে রয়েছে কোনো এ কি জি হতে পারবে এ কে যখন আমি জি এর কাছে নিয়ে যেতে চাইবো যখনই আমি এ কে জি এর কাছে এখানে আনার চেষ্টা করব বাইরে এই যে সার্কেলটা কার সার্কেল এফ এর সার্কেল আর এর সঙ্গে এফ এর তো একটা ক্রস রয়েছে এর সঙ্গে এফ এর কি রয়েছে বাধা রয়েছে তো তাহলে এ তো এফ কে ভেদ করে তো তে পৌঁছতে পারবে না কোন এ নয় জি এটা মানে হচ্ছে যে কোন এ জি হতে পারবে না তাহলে আমরা এখানে চেক করে দেখি কোনো এ কি জি হতে পারছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোন এ সত্যি তো কোনো এ জি হতে পারছে না কেন পারছে না এ একে যখনই আমি জি এর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখো এ থেকে জিতে যাওয়ার আগে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা কি বড় একটা ক্রস রয়েছে এফ এর সঙ্গে আমি কি বলেছিলাম সিদ্ধান্ত যদি নয় থাকে এর আগে একটু যারা ভুলে গেছো তারা যে দেখে নেবে নয় শব্দ থাকলে আমি কি বলেছিলাম সিদ্ধান্তের মধ্যে একটি ক্রস থাকতে হবে সরি ডায়গ্রামে ক্রস থাকতে হবে সিদ্ধান্তের মধ্যে যদি নয় বা নেগেটিভ শব্দ থাকে সিদ্ধান্তের মধ্যে নয় বা নেগেটিভ শব্দ থাকলে আমরা দেখবো ডায়গ্রামের মধ্যে কোনো ক্রস আছে কিনা তাহলে এ আর জি এর মধ্যে কোনো ক্রস আছে না ঠিক করে কি জি আছে এখানে জি কার মধ্যে ই এর মধ্যে ই আবার এফ এর মধ্যে আর এ আর এফ এর মধ্যে একটা ক্রস রয়েছে যেহেতু এ আর এফ এর মধ্যে এফ এর ভিতরে যারা থাকবে সবার সঙ্গেই এ এর কিন্তু সম্পর্ক তাহলে এটা কি একদম সঠিক যে কোনো এ জি হতে পারবে না ঠিক আছে কিছু ডি হয় এফ তো অবশ্যই কিছু ডি আর এফ আমরা কমন দেখবো ডি আর এফ এর মধ্যে কমন তো রয়েছে এখানে তাহলে দুই নম্বর ঠিক তাহলে এখানে দুটোই ঠিক হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে এই কোয়েশ্চেন আনসার কি হবে যে সিদ্ধান্ত এক এবং সিদ্ধান্ত দুই দুটি অনুসরণ করছে বোঝা গেল এখানে দুটো সিদ্ধান্ত আমাদের কিন্তু অনুসরণ করছে একও অনুসরণ করছে দুই অনুসরণ করছে দুটোই আমাদের এখানে ঠিক চলো পরবর্তী কোয়েশ্চেন দেখে নি

বলেছে সব এ হয় বিগুলো সমস্ত এ হয় বিস্ত কিছু সি এ হবে কোন এ নয় এফ হবে সব জি হয় ই হবে আর কিছু ডি হয় এফ যেটা বাকি ছিল লিখতে আমি ওখানে লিখে দিই এই ছিল আমাদের ডায়াগ্রাম বিবৃতি সেম তাহলে সবগুলো একই হবে ঠিক আছে সিদ্ধান্ত কি বলেছে কোনো এ নয় ই কোনো এ নয় ই মানে কোনো এ ই হতে পারবে না তাই নয় শব্দ যখনই দেখতে পাচ্ছি আমরা আমরা খোঁজার চেষ্টা করবো যে এখানে একটা ক্রস রয়েছে কিনা যখনই আমরা এখানে সিদ্ধান্ত আমাদের নেগেটিভ দেখতে পেয়েছি নেগেটিভ ওয়ার্ড নো বা নয় দেখতে পাবো আমরা কি দেখবো ডায়গ্রামের মধ্যে কোনো ক্রস আছে কিনা চেক করবো এ আর এর মধ্যে ক্রস রয়েছে ই কোথায় এখানে ভাবে দেখো ই আছে কার মধ্যে এই হচ্ছে ই আর এই টা এফ এর মধ্যে রয়েছে তাই না আর এর সঙ্গে তো এফ এর ক্রস রয়েছে এর সঙ্গে যদি এফ এর থাকে তাহলে এফ এর মধ্যে ঢুকতে পারবে না আর এফ এর মধ্যে যতজন থাকবে সবার সঙ্গে এ এর ক্রস মানে ব্যাপারটা এরকম যে আমার সঙ্গে কোনো একটা বাড়ির ঝামেলা রয়েছে তো যে বাড়িতে আমার ঝগড়া রয়েছে সেই বাড়ির মেম্বারের সঙ্গে কথা বলতে পারবো কি বেশি তো পাওয়া উচিত না তাই না যে বাড়ির সঙ্গে আমার ঝগড়া রয়েছে যে বাড়িতে আমার যাওয়ার পারমিশন নেই তো সেই বাড়ির আদার্স মেম্বার সঙ্গে দেখাটা করবো কি করে তো ব্যাপারটা হচ্ছে সেটাই এ এর সঙ্গে এফ এর ক্রস রয়েছে ধরে নাও এ এর সঙ্গে এফ এর ঝগড়া রয়েছে আর ই জি এ কি এফ এর মধ্যে রয়েছে মানে এরা হচ্ছে এফ এর বাড়ির মেম্বার তাহলে এ এর সঙ্গে এফ এর ঝগড়া তাহলে এফ এর বাড়ির ফ্যামিলি মেম্বার সঙ্গে এ কি করে দেখা করতে পারে পারমিশন পাবে কি করে ব্যাপারটা অনেকটা ওরকমই হয়ে যাচ্ছে এ এর সঙ্গে এফ এর ক্রস রয়েছে তাহলে এফ এর মধ্যে ই জি যারা থাকবে তাদের সঙ্গে এর অটোমেটিক্যালি ক্রস রয়েছে এ যখন ইতে আসার চেষ্টা করবে এফ এখানে বাধা দিবে কারণ এফ এর মধ্যে তাহলে অবশ্যই ঠিক যে কোনো এ ই হতে পারবে না এখানে ওটাই লেখা রয়েছে কোনো এ নয় ই কোনো এটা একদম ঠিক যে কোনো এ ই হতে পারছে না তাহলে সিদ্ধান্ত এক একদম সঠিক যে কোনো এ ই হতে পারছে না বোঝা গেল দুই নম্বর দেখো কোনো সি নয় এফ কোনো সি নয় এফ কোন সি নয় এফ সি কোথায় রয়েছে এখানে রয়েছে এফ এখানে আচ্ছা কোন সি নয় কোন সি এফ হতে পারবে না সমস্ত সি এর সঙ্গে এফ এর একটা ক্রস থাকতে হবে কারণ নয় শব্দ রয়েছে তাই না কোনো সি নয় এফ আচ্ছা এই যে সমস্ত সি আমরা কোথায় রয়েছে এখানে তাহলে বলতে সমস্ত সি এর সঙ্গে এফ এর মধ্যে কোনো ক্রস রয়েছে তো তোমরা বলবে যে স্যার অবশ্যই আছে কোথায় আছে দেখো এই যে সিটা রয়েছে এ তো এই প্রোটা এ তো এ আর সি এর মধ্যে কিছু তো কমন রয়েছে না মানে কিছু সি তো এ এর মধ্যে রয়েছে আর এ এর সঙ্গে এফ এর ক্রস রয়েছে মানে এখানে যে সি গুলো রয়েছে সেই সি গুলোর সঙ্গে ক্রস হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি পুরো এ এর সঙ্গে এফ এর ক্রস আর সি এর কিছু পার্ট এ এর মধ্যে রয়েছে সি এর যতগুলো পার্ট এ এর মধ্যে রয়েছে সেই পার্টগুলোর সঙ্গে কিন্তু এফ এর ক্রস রয়েছে বা ই এর ক্রস রয়েছে ঠিক আছে কিন্তু এখানে বলে যে কোন সি নয় এফ মানে সমস্ত সি এর উদ্দেশ্য বলছে একটা কোন মানে কিন্তু সবকে বোঝাই যদি কোন কোন লেখা থাকে তবে কিন্তু এটা এটা মানে কিছু আর যদি জাস্ট একটা কোন লেখা থাকে আর তার সঙ্গে একটা নেগেটিভ ওয়ার্ড থাকে এটা মানে কিন্তু সবকে বোঝাই কোন সি নয় এফ মানে কি সমস্ত সি এর জন্য বলছে যে সমস্ত সি এফ হতে পারবে না ঠিক আছে ধরো আমার আমার পাঁচটা বন্ধু রয়েছে পাঁচটা বন্ধুকে আমি ডাকলাম আজকে বাড়িতে আমার পাঁচ জনই হলো তো আমি তখন কি বলবো যে কোনো বন্ধু আমার বাড়িতে আসেনি কোনো শব্দের সঙ্গে আমি একটা নেগেটিভ ওয়ার্ড যোগ করলাম যে আসেনি নেগেটিভ কোনো বন্ধু বাড়িতে আসেনি মানে সমস্ত বন্ধুর জন্যই বলছি যে তারা কেউ আমার বাড়িতে আসেনি তাই না তো কোনো শব্দ যদি একবার থাকে তাহলে সবকে বোঝাই তাহলে এখানে কোনো সি নয় এফ মানে সমস্ত সি এর জন্যই বলেছে যে কোনো সি এফ হতে পারবে না বাট আমরা জানি যে কিছু সি এফ হতে পারবে না এটা একদম সঠিক বাকি সি গুলো এফ হতে পারবে কি না পারবে আমরা কি জানি এই যে খালি সি পরে থাকলে এখানে এখানে এই যে আরো কিছু খালি সি রয়েছে এই যে এই সি গুলো রয়েছে এই সি গুলো এফ হতে পারবে কি না হতে পারবে আমরা কি জানি এই সি গুলোর সঙ্গে এফ এর কোনো ক্রস তো নেই তো কোনো ক্রস যখন নেই তাহলে এটা কি বলবো এটা হচ্ছে ভুল যদি বলতো কিছু সি নয় এফ তাহলে বলতাম অবশ্যই ঠিক কিছু সি এফ নয় দেখো সি এর কিছু পার্ট রয়েছে এখানে যেগুলো এর মধ্যে ইনক্লুড রয়েছে এই কিছু সিটা কিন্তু এফ হতে পারবে না কেন পারবে না এটা এ যদি এফ না হতে পারে সি এর যে পার্ট এর মধ্যে রয়েছে সেগুলো এফ এফ এর মধ্যে যেতে পারবে না যদি কিছু সি নয় বলতো তাহলে বলতাম সঠিক কিন্তু কোন সি বলেছে বা কোন সি মানে তো পুরো সি এর কথা উল্লেখ করেছে তো বাকি সি গুলো যেমন আমরা জানি না বা বাকি সি এর সঙ্গে এফ এর কোনো তো নেই তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে ভুল তাহলে এখানে সিদ্ধান্ত এক হচ্ছে অনুসরণ করছে এই ক্ষেত্রে অপশানে তোমাদের যে অপশনটা থাকবে যে সিদ্ধান্ত এক অনুসরণ করছে সেটা হয়ে যাবে তোমাদের সঠিক আনসার বোঝা গেল চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখে নি কোশ্চেন কি বলেছে ডায়গ্রামটা বানিয়ে নাও ফটাফট এটা ডায়াগ্রাম এবার দেখো সিদ্ধান্ত বলো কি বলেছে দেখো সিদ্ধান্ত বলেছে কোন ই নয় বি এটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এই জায়গাতে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে এই জায়গাতে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে দেয় দেখো কি বলেছে কোন ই নয় বি কোন ই বি হতে পারবে না ঠিক আছে কোন ই যদি বি হতে না পারে তাহলে আমরা দেখে নিই ই কোথায় রয়েছে এখানে

এর মধ্যে ক্রস আছে কারণ এর সঙ্গে এফ এর ক্রস এফ এর ক্রস মানে এফ এর মধ্যে যারা আছে সবার মধ্যে এর সাথে বিয়ের তো এখন অনেক জায়গা রয়েছে খালি বিয়ের সঙ্গে ক্রস নেই তাহলে আমি যদি বলি যে এই ই কে যদি আমি বিয়ের কাছে আনতে চাই এখানে যদি নিয়ে আসতে চাই বাধা দেওয়ার জন্য কোনো ক্রস আমরা সামনে দেখতে পাচ্ছি আমরা কি বললাম সিদ্ধান্ত যদি নেগেটিভ থাকে নয় থাকে আমরা দেখবো মাঝখানে ক্রস আসছে কিনা দেখবো তো আমরা ই কে যদি বিয়ের আদার্স জায়গাতে আমরা রাখার চেষ্টা করি মাঝখানে কোনো ক্রস আছে কোনো ক্রস নেই যেহেতু কোনো ক্রস নেই তাহলে আমরা কি বলবো এটা হচ্ছে ভুল তাহলে আমাদের সিদ্ধান্ত এক হচ্ছে ভুল কোন ই নয় বি এটা হচ্ছে পুরোপুরি ভুল কেন ভুল ই আর বি এর মধ্যে কোনো ক্রস নেই ঠিক আছে কোনো বি নয় জি কোনো বি জি হতে পারবে না এটা দেখো কোন বি মানে সমস্ত বি এর কথা বলেছে আচ্ছা বলো তো এই যে পুরো বিটা রয়েছে এই বি এর কিছু পার্ট এর মধ্যে রয়েছে তাই না পুরো বিয়ের কিছু পার্ট এর মধ্যে রয়েছে তো এই যে পুরো বিয়ের যে পার্ট গুলো এর মধ্যে রয়েছে সেই বিগুলো মানে যে বিগুলো এর মধ্যে বিলং করছে ঠিক আছে এই যে কিছু বি রয়েছে এর মধ্যে বিলং করছে এই বিলং করা বি গুলো কিন্তু জি হতে পারবে না সেটা আমরা জানি কেন মানে এই বিলং করা বি গুলো যখনই বি জি হওয়ার চেষ্টা করবে এফ সামনে রয়েছে এফ এর সঙ্গে ক্রস রয়েছে তাহলে পৌঁছাতে পারবে না এটা আমরা জানি কিন্তু এখানে বলে যে কোনো বি নয় জি মানে সমস্ত বিয়ের কথা বলেছে বিয়ের যে বাকি আমি জি এর মধ্যে রয়েছে তাদের সঙ্গে এর যে পার্ট রয়েছে সেগুলোর মধ্যে কোনো ক্রস কিন্তু নেই ঠিক আছে তাহলে আমি ডাইরেক্ট ক্রস কি দেখতে পাচ্ছি সমস্ত বিয়ের সঙ্গে জি এর কি ক্রস দেখতে পাচ্ছি সমস্ত বিয়ের সঙ্গে জি এর আমি ক্রস দেখতে পাচ্ছি না একটা কোনো নেগেটিভ থাকলে আমরা কি সমস্ত ধরবো আমরা সমস্ত বি আর জি এর মধ্যে ক্রস থাকতে হবে আমাকে সমস্ত বি আর জি এর মধ্যে কোনো ক্রস এখানে আমরা দেখতে পাচ্ছি না তাহলে আমাদের এটাও হয়ে যাচ্ছে ভুল তাহলে আমাদের সিদ্ধান্ত একও ভুল সিদ্ধান্ত দুইও ভুল তাহলে এক্ষেত্রে আমাদের অপশন থাকবে যে কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে বোঝা গেল এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে কোনোটি নয় ঠিক আছে দেখো এখানে কোনটা বাকি ছিল ডি কিছু ডি হয় এফ কিছু ডি হয় এফ দেখো ডাইগ্রামটা বানিয়ে নি সমস্ত এ ডি হয়ে গেল বি আর সি এর মধ্যে কমন আসলো এ আর এফ এর মধ্যে ক্রস থাকবে এর মধ্যে ই ছিল তার মধ্যে জি আর এখানে ছিল ডি ঠিক আছে বিবৃতি একই রয়েছে ডায়গ্রাম একই থাকলো সিদ্ধান্ত কি বলেছে কোনো এ নয় ডি কোনো এ ডি নয় মানে সমস্ত এ এর কথা বলেছে সমস্ত এ কে যদি আমি ডি এর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি কোনো এ নয় ডি এটা মানে হচ্ছে সমস্ত এ আর ডি এর মাঝখানে ক্রস থাকবে আচ্ছা এই যে পুরো এ রয়েছে এই যে পুরো এটা রয়েছে সমস্ত এ ডি এর ডি তে যখন পৌঁছাচ্ছে দেখো এই যে এটাকে যদি আমি বি এর কাছে আমাদের ক্রস আছে এফ এর মধ্যে যতগুলো রয়েছে তাদের মধ্যে ক্রস মানে ই এ পৌঁছতে পারবে না জি তে পৌঁছতে পারবে না কিছু বি এ পৌঁছতে পারবে না বি এর এই পার্টটাতে এ পৌঁছতে পারবে না যদি আমি এটাকে উঠিয়ে যদি আমি বি এর এই পার্টে আমরা রাখার চেষ্টা করি তাহলে মা কোনো ক্রস আসছে ওদের রাস্তায় কোনো ক্রস আসছে এখানে যদি বলেছে কোনো ডি নয় এ তাহলে আনসারটা ঠিক করতাম আমরা কিন্তু এখানে বলছে কোনো এ নয় ডি কোনো এ ডি হতে পারবে না তো আমরা জানি কোনো এ এফ হতে পারবে না আর এফ এর মধ্যে যারা আছে তাদের কাছে পৌঁছাতে পারবে না এফ এর মধ্যে ই রয়েছে তাহলে পৌঁছাতে পারবে না জি ডি এর কিছু পার্ট এফ এর মধ্যে রয়েছে কিছু পার্ট তো এফ এর বাইরে রয়েছে উঠিয়ে যদি এখানে রাখার চেষ্টা করি মাঝখানে কোনো ক্রস কি আছে মাঝখানে কোনো ক্রস নেই আমি যদি এ কে সমস্ত এ কে উঠিয়ে ডি এর আদার্স যে কোনো পার্টে রাখার চেষ্টা করি বা রাখতে যাই কোনো ওই রাস্তায় একটা ক্রস আসা দরকার কারণ নেগেটিভ রয়েছে এই নেগেটিভ শব্দ জন্য ক্রস আছে না চেক করবো ক্রস তো নেই আর ক্রস নেই মানে কি তাহলে এটা হয়ে যাচ্ছে ভুল সিদ্ধান্ত এক আমাদের এখানে ভুল পরে কি বলেছে কোনো ডি নয় সি মানে সমস্ত বলেছে তো দেখো তো এই যে ডি আর সি এর মধ্যে কোনো ক্রস আমরা দেখতে পাচ্ছি কোনো ক্রস তো এমনিই নেই ডি আর সি এর মধ্যে কোনো ক্রস আছে কোনো ক্রস নেই কোনো ডি বলেছে মানে সমস্ত ডি এর কথা বলেছে তাহলে আমি এই সমস্ত ডি কে যদি আমি উঠিয়ে সি এর আমি এখানে রাখার চেষ্টা করি তাহলে এখানে আসার জন্য কোনো ক্রস আছে কোনো বাধা রয়েছে কোনো ক্রস তো নেই তো এই যে নয় শব্দের জন্য আমাকে একটা ক্রসের দরকার ছিল বাট সেই ক্রসটা সমস্ত ডি কে আমি সি এর মধ্যে রাখলে কোনো ক্রস আমি দেখতে পাচ্ছি না যেহেতু কোনো ক্রস আমি দেখতে পাচ্ছি না তাহলে কোনো ডি নয় সি এটাও হয়ে যাচ্ছে আমাদের ভুল বোঝা গেল তাহলে আমরা কি করবো সিদ্ধান্তের মধ্যে যদি আমরা কিছু শব্দ দেখতে পাই কমন করার চেষ্টা করবো সব বা সমস্ত থাকলে আমরা কি দেখবো ইনক্লুড হয়েছে সম্পূর্ণভাবে ইনক্লুড থাকতে হবে এটা চেক করব নয় শব্দ থাকলে আমরা তাদের মাঝখানে ক্রস আছে চেক করব এই তিনটে জিনিস আমরা চেক করব চেক করে আমাদের আনসার রেডি হয়ে যাবে এই তিনটে বেসিক জিনিস মাথায় রাখো তোমাদের সিলোলজিজম নিয়ে কোনো সমস্যা হবে না ঠিক আছে আজকের মতো ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি বাকি এর পরের পার্ট আরও কি কি থাকলো এরপরে যে কিছু নয় কোন কোনো নয় থাকবে আইদার ওর কেস থাকবে মানে হয় এক নম্বর ঠিক অথবা দুই নম্বর ঠিক হবে ঠিক আছে তারপরে তোমাদের থাকবে যে সম্ভাবনা পসিবিলিটি ঠিক আছে তো বাকি যে টাইপগুলো থাকলো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো তোমাদের সামনে ঠিক আছে এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানিও ক্লাস কেমন লাগলো আর এর মধ্যে কি চেঞ্জেস আনতে হবে সেটাও তোমরা কমেন্ট করে আমাদের সাজেশন দিতে পারো ঠিক আছে আর আজকে বিবৃতি কোয়েশ্চেনে একই বিবৃতি রয়েছে সমস্যা হওয়ার কথা নয় তবু আমি সবগুলোতে লিখে লিখে দিয়েছি আর এটা আমাদের একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিলো আশা করছি পরবর্তী ক্লাসে এরকম কোনো সমস্যা থাকবে না ঠিক আছে চলো টাটা বাই সবাই ভালো দেখো দেখা হচ্ছে পরের